পঁচিশ হাজার টিকিটে শাড়ি কিনে আর মাইয়া মরে দু তিন হাজার টিকে দামও কিনে দিল না। মার্কেটত গে দে বহুত কিছু লই তো বহুত কিছু লই বহুত কিছু কিনে দিই ঘরে তুই না ঈদের দিন দেখিব আরে চুপ কর বহুত কিছু জানি তুমি জানো তো হালকা পাতলা আব্বা তো চুপ তো বহুত দিন ধরে হামর জানো পারে আব্বা হয়ে দেখি কিছু কম লাগলে হামর যাব লড়াইয়ে পয়সা হম নাকি হ্যাঁ জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য কি হম নাকি বেশ দর্জি দেয় বুঝিবি তোরা বেশ দর্জি দে নয় আজ তাহলে আলাদা হলো সম্পর্ক আজ তো তোর বাবার মার দি আজ বহুত কোটিপতি আর নসাই আর ওয়াইসে থাকিল এক মুঠ বাদ আজ তো তুমি উড়ে হারাল্লা তুই কি তোর আগে নিকলা আর মানুষ হয়ে না এই বেকার কিছু করুন করবো আর সেন মেন নেই না সেন মেনের ফোন করবো যে দেখি এত অসহায় বানাইবা কি এত করে তার সৃষ্টি করতে বহুত ভালো হইতো কি রে অজি মোর তো হালা কে আরো বিদ্যা হল কিরে নদীবা বিদ্যা হ দিয়ম তো ও যে একখানা ধৈর্য দর্শন এখনো তো আম্মা ওইটারও বাড়িতে হাম করে দিই বেতন নাও দে আম্মা আর বান্ধবী কল্পনা আছে দে তোরা সঙ্গে হতো সুন্দর সুন্দর হর কিনবি আর কি হলে সরম করে রে তোর সামনে আব্বা অনেক আস্তে আস্তে তুই কিছু টিয়ালাম না আর ফোনই তোরা তো বোর টিয়ে ফোন ফোন না আর ঘর কিনে দিবে লইলে কিছু টিয়া দিবে না নিষ্ঠুর নিষ্ঠুর দিত না আমার ছাইলি ও দোয়া দুয়ার মুখ করো না মতো কিল্লাই নদী বলে তুই যাই না বুঝাই না হ তুই যাই বুঝাই হইলে তুই তো বড় ভাই নিষ্ঠুরতা বড় ভাই না আমা তাছাড়া আব্বাস আজি বন বলে আসা তাহলে হস্ত করে গিয়ে কি বছর হয়ে গেলে পড়না পড়ায় আজ এত যা আর নসাই কেন আর আরে হতুন সাপ দে আর আরে যদি চাইতো আত্মা আজি মানুষের পাশে থাম গরম না করতো এই রোজা রমজানের দিন মানুষ হত হস্ত করে কিছু হয় আই অসুখ হয়ে গেলাম কেন তো চুম খাওয়া না একদম আই না জানি আর ওকে দর কিনে দেওয়া পড়বো দে আচ্ছা স্যার ইয়া তুই তুই যাই তার হাসে তুই যাই বুঝাইলে
ইতে দিব সোনা যদি দিত না সাই তারপরও হবে দেখ কেন টিয়া কিছু অলাদ দিবে না রে তাড়াতাড়ি আই গেল ইফতারের আগে ইফতার তো রেডি করে লিখি যো আচ্ছা দেখে সম্পর্ক তো নাকে ভালো করে না কই থাকিম দেরি ইডি বলকে আর ভাইয়ের ও যে দহার টাকা দেখো কেন মনে কাম ইত্যাদি থাকিম দেরি আরে নারামিনিয়তা তুমি আর বহুত বড় তুমি আর প্রায় 8-10 বছর বড় তোমার কত কষ্ট করতে দেখতে আয় তোমার ভাইউল্লাহ বলি তুমি কত কষ্ট করি আরে তোমার তো মা বাপ নোয়াতিল তুমি কত কষ্ট করি তারা মানুষ বুঝলে তারা লিয়া ভরা শিখে লিয়া অবশ্যই না ওই উদ্দেশ্য করিয়ে যায় কিছু ভাই যাই না মাইলো নিজের মারও তো লিন ভারি আর আর মাথায় লিখি বোর মাইলদের ধর্মা বহুত বড় মাইলিয়া কারণ এই দুনিয়া মিলে আল্লাহ অনারে আরো আল্লাহ নিয়ামতে শিখতে পারাই রে ও ঠিক আছে আম্মা তোমার মা বাবার তোর বলে 25,000 কিনে আর মাইয়া মরে 2-3 হাজার টিয়া দাম ওয়ালি কিনে দিল না তুই কেন ফুনি ফেলাই বদা বদ্ধ গঠন এলদে লটারির টিকিট কিনি তো ঈদের আগে যদি টিকিট লটারির টিম ফাই তাহলে এরকম মানুষ গরিব দে মানুষের দেখলাম মসজিদের মধ্যে মানুষ গড়ে
তাই আর ও রিদ্ধর বারত মানুষ গরিব দিয়ে লটারিয়াম ফাইলে পঁচিশ হাজার টিকা একটা শাড়ি দিয়ে দিম হয় মানে ফাইলে দিম দে না বুদ্ধি ওই তোর বাজি লেহদ্দেন তোর রক্ত না রক্ত রক্ত তো ঠিক আছে কিন্তু গঠন হইলে বদ্দা ওষুধ খাইবার লাগে উগে ফিয়ে পয়সা ফোন তো হাত তোর নাই অসুখ নষ্ট খাইতে উগে ফেরাসিটা বললো আর বউ আর আনি খাবার নিয়ে পারিস আহল গিয়া নইব বদা থাক তো আহল গিয়া নইব হ্যাঁ তুই এন আইজ গইতে হনাকান থাকা ফলে মাত্র আইজ গইতে আর আছে এন আতা কাম ফাতি বেলা বিকারি না আই আর সামদি আগে কিছু খনসম মধ্যে আর বত্তি লাই বলি টিয়া 2000 দিল হুম হক দে ভাল লাগে এখন আচ্ছা বত্তি লা টিয়া 2000 দিন দে কে আজ জামাই গত 2 বছর অনুরাগের ব্যবসার সময় হাজ করে দিল দেও না তো এই ব্যবসা তো তুমি ব্যবসা হাজ হাজ করে দাও বত্তি না ফ এই কি আ বিয়ের আগে আজ জামাইর 2 বছর সুসাতে হাই অন্দন না কে একটা পুরন না মই 2000 টিয়া হল ও বিয়ের আগে হতাই তুই জানো না আরামত আই এদিনে তার মত রহমত দূর করে দি এখন তোমার দিলে এত মুসিবত না লাই বদা এখন তুই হয়তো আস্তে করি আনি আসসালামু আলাইকুম আরুজি ওয়া আলাইকুম আসসালাম উজুরের ছেলে উজুর উজুর
ওয়ালাইকুম আসসালাম। গিয়া বদ্দারা কিনলে লই এসন বদ্দারা আনি যে বদ্দারা এরকম করে বেজ্জিত করার দে, এরকম করে বাইরে বেজ্জিত করার দে। তুই বেজ্জিত করলি তোর বোবর দিয়ে যেন ছাড়া দিই বাড়ি বাড়ি এবে কর, তোর ভাই করে দিলি যে এই রোজা হাল্লা দিলি। ভাই এরে ভাই রে কেন এরকম অপমানি করলে? এই ভাই তোমার কি না করে সব তুমি লাগাতে বারো বলি কর, মা বাবা ছিল না ভাই, এই মা বাবার মতো করে ফলন না করো না। লাগাটা নিয়ে আগিয়া যে তুই যে ব্যবসায়ী আনার মধ্যে তুই এই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার এই দোকান এই ব্যবসা বাণিজ্য দেখি নেই তোর বদ্দান নয় না, তুই বদ্দার হঙ্গে সকলটাই আরে কীভাবে ক্যাং করে লই যাস তোর দুনিয়া ব্যাগগুলো জানে। এই রোজা হাইলে এই রোজা রাখি আর এই ব্যাপার হ্যাঁ এই ইফতার সময় তোর কাছে আসছে যে তুই বেড়ে ধারা দিই বহুত দিয়ে ধারা দিয়ে ব্যাগে ভাগ করে দিলি যে আল্লাহ সই তো না বুঝছো না আল্লাহ উর আছে রোজা রমজানের দিন হইবে ফর পুরুষের নয় পারা প্রতিবেশীর পর্যন্ত লই আর আমার বই ইফতার করে হাইবেন লাই এই জায়গা ভাই এসে দে অল্প টিং আনলাই তো বাইরে কেন দূর হয়ে দিলি? ছি 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 তুই এত বড় জঘন্য তুই নিজের ওর ওর খর কিনে দিয়ে ওর লেবুলি আর পঁচিশ হাজার টিকা আমার খর কিনে দিয়ে আর তোর বাই তোর বাই দিয়ে লেবুলি আর রক্তের সম্পর্ক তোর বাই দিয়ে বাই দিয়ে লেবুলি আর দু বছর হাতাই দিয়ে তুই আর যাতা হয়ে যেন একটু বাইক করে দিলে আর বলে ফিটক্র্যাক নিয়ে দিবে হয়ে কত বড় জঘন্য ছি 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 ওয়ালাডা মিয়ে এই যে কোনো বাই ওই দা আগে ও রোর ইয়ার দ্য ফরে আগে গরস সারাক দিই তাহলে তোর মজুর সারাক দিতে কই দাল্লাই বুঝছো না এই যে টিয়া পয়সার দিন তুই সামাইও লাখ লক্ষ টিয়া ইনকে তুই খবর লই যেতে পারবে না। হ্যাঁ তুই এইভাবে বাইর অবহেলা করি তুই সামাইলি টিয়া ইউন আল্লাহ আরো সত্য আখা ফিবু যা আরো তাহলে দেখি এখন হুজুর কষ্ট হয় না আর গুলো দিয়ে আসলে দিন শুনতে না ঘরে একদিন যে মরা করিব ইয়ার অবশ্যই ঠিক তো হইন হা বদ্ধ জানা ফরে এখন খবর দিলাম দেখ মানুষ বলে এইবার বলে আফন ফোয়া বাফার লাশ দাফন করতে না ওদের সম্পত্তি বাদ করি করলাম তো এই সম্পত্তি হাল্লাই আইন কি করলাম আবার না আরো মাফ করে দিও মাফ করে দাও ঠিক আছে দাঁড়ান এক লাখ টিয়া হুন আর বাবি তার আল্লাহ হস করলো দিও না নয় বুঝল নি তবে আর একটা হতা এখন তুই এখন ইফতার একটা হয়ে যাবে আদান দেওয়ার সময় না না আর এমনি আজকে দু ইফতার করিব আর বেশা বেশি খুশি হইব ঠিক আছে